কিছু হইলো? পোলাপাইন গুলো শেষ পর্যন্ত আমারও সেভেন আপ খাওয়াই ছাড়লো। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। এত দুঃখ মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আপা, আপনার গানটা শুই না, আমার অন্য একটা গানের কথা মনে পড়ে গেল, আপনি অনুমতি দিলে গাইতে পারি। ম্যাচ হারার পর কষ্ট তোমরাও পাইছো, কষ্ট আমিও পাইছি, তাই এখন আর অন্য কোনো কারণে মনে কষ্ট নিয়ে লাভ নাই, যা মনে চাই গায়ে ফেলাও। ম্যাচ হাইরা খাইছি সেভেন আপ উইথ আইকাওয়ালা বাস, আর সেভেন আপ বাস সাথে সেভেন আপ। আপনি তো দেখতেছি খুব রোমান্টিক। হারামজাদা ফারামগেট, এটা কি গান ছিল না অন্য কিছু? তোরে আমি কাছে পাই নাই। এটা এটা আইসুকর আইসুকর, কালকে এত কষ্ট কইরা পুরা শক্তি দিয়ে এত বড় একটা ছয় মারলাম। প্রথমে তো মনে করছিলাম যে পুরা স্টেডিয়াম পার হয়ে যাইব, কেউ বলই খুঁজা পাইব না। ওমা, পরে দেখি কি জয়টা ছয় হইল না, কেচ হয়ে গেল। এইটা কিছু হইল? দাও বেটা, এটা হইল বেটা, হইল এটা। ভাই, আমিও যে বলটায় আউট হয়েছি সেম একই অবস্থা হয়েছে। প্রথমে তো মনে করছিলাম যে বিশাল ছয় হইব, পরে তো দেখি কি যে 30 গজি পার হয় নাই। আর বেটা বুঝস না কে, ওই সবই হইতাছে আমাদের বোলিংদের কারিশমা, বুঝতে হবে। হ ভাই, কালকে যে চাপ দিছি ওদের, চাপের চুটি তোরা দাঁড়াইতেই পারতেছিল না, রান নিব তো দূরের কথা। আরে বেটা, তোর কপালটা ভালো ছিল যে আমি গতকালকে আগে আউট হয়ে গেছিলাম, না হলে তোর চাপ তোর পেছন দা বইরা দিতাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে, সেই জন্যই তো তুমি আগে আউট হয়ে গেছো। শালার কপালটাই খারাপ ছিল, এই জন্যই আউট হয়ে গেছি। শালা সব দিকে বাউন্ডারি আছে, উপরের দিকে বাউন্ডারি নেই কি জন্য? উপরের দিকে যদি একটা বাউন্ডারি থাকতো তাহলে আমি ওইটা আউট না হইয়া বিশাল একটা ছক্কা হইতো। তালি দেন, তালি। সবাই সব কিছু বলতাছে, কিন্তু আমি যে 81 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলাম, ম্যাচ জয়ের পেছনে বড় একটা ভূমিকা রাখলাম, ওইটা তো কেউই কইতাছে না। সবাই ঠিক কইছেন, আমাদের টিম থেকে আমিও 79 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছিলাম, কিন্তু কেউই আমার কথাও কইল না। আরে ফন্নি, তোরটা আর আমারটা কি এক নাকি রে? তোরা তো ম্যাচ হাইরা গেছস, তাই তোর ইনিংসের কোনো মূল্য নাই, আর আমরা তো ম্যাচ জিতছি, বুঝস না কে। হ্যাঁ হইছে, কোন ভাগ্যে জিততে গেছেন আর এখন ফাপল লইতাছেন। হুম ভাই, ওরে কেউ ডাক্তার দেখা, ওর মাথায় মনে হয় সমস্যা হয়েছে। আমরা 45 রানের বিশাল ব্যবধানে জিতলাম, আর বলতাছে কোন ভাগ্যে নাকি জিতছি। আর কালকে আমাদের সাথে হারার পর তোমাদের সুপার ফোরে যাওয়ার আশা ভরসা সব শেষ, বুঝো নাই? বুঝো নাই ব্যাপারটা। আরে ভাই, কাটা ঘায়ে নুনের সেটা দিও না তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আপনারা কেউ সিরিয়াস ভাবে নিয়েন না,